তোমরা বুঝে গেছো এতক্ষণে যে আমি কোথায় যাচ্ছি? আমরা আমরা বিদেশ যাচ্ছি। আমরা যাব লন্ডন প্রথমে, তারপর যেখানে যেখানে ঘুরবো সুইজারল্যান্ড ঘুরবো, মানে যেখানে যেখানে আমাদের ঘোরার প্ল্যান আছে আমরা ঘুরবো। তো প্রথমে আমরা যাব লন্ডনে। তো ভীষণ আনন্দ হচ্ছে, আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এখনও দুটো ব্যাগ বাইরে বেরোয়নি, স্যুটকেস গোছানো হয়ে গেছে। এবার আমরা যাব হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এতদিন আমরা গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, গেছি ডোমেস্টিক এয়ারেই গেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এইবার যাব ইন্টারন্যাশনাল এয়ারে লন্ডন, ইউরোপ। তো আমাদের ইউরোপ ট্যুর যাতে ভালোভাবে হয় তোমরা একটু শুভকামনা জানিও। দেখো আমরা গাড়ি, আগে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার বেরোবো এয়ারপোর্টের, এয়ারপোর্টের দিকে বেরোবো। দাদা পাপা আসুন। তো খুব আনন্দ হচ্ছে, এই এই গাড়িতে করেই আমরা যাবো এয়ারপোর্টে। সব সুটকেস টুটকেস নিয়ে বাহার চলে এসেছি এবারেতে। আরও কটা সুটকেস বাকি আছে নামানো ঘর থেকে, তো ঘর থেকে নামিয়ে আনলে আমরা রওনা দেব সিধা হায়দ্রাবাদ রাজীব গান্ধী এয়ারপোর্ট। এটা আমাদের গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্ট। তো আমরা এখন আজ বিদেশি বিদেশ যাচ্ছি। দেখো আমলোক আগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মতলব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মতলব ইন্টারন্যাশনাল মেয়ে যা রই হু বিদেশ। তো লন্ডন যা রই হু, ফির লন্ডন যাকে ক্যা ক্যা করেনগে, ক্যা ক্যা করেগে, কিধর কিধর যায়েঙ্গে, কহাঁ কহাঁ ঘুমেঙ্গে, সব কুছ আপ লোককে সাথ দিখায়েঙ্গে। সুইজারল্যান্ড তো জরুর যায়েঙ্গে। তো চলো হাম লোক আ গেই ইন্টারন্যাশনাল হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ডিপার্চার মে হাম লোক আ গেয়া। চলো তো দেখো কিতনা সারা লাগেজ হো গেয়া, বিদেশ যা রই হু তো লাগেজ তো জাদা হো গেই। তো ইসলিয়ে আবি তো চেকিং হোগা, বিদেশ কা মতলব চেকিং তো জাদা হোগা। অ্যাকচুয়ালি হামারা ফ্লাইট হ্যায় রাত 2 বাজে, আর হামলোক আবি আবি দিল্লি যায়েঙ্গে, দিল্লি সে হামারা ফ্লাইট হ্যায়, হায়দ্রাবাদ সে দিল্লি, দিল্লি সে লন্ডন। তো বহুত মজা হো রই হ্যায়, বহুত খুশি হো রই হু ম্যায়, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না এত আনন্দ হচ্ছে। লন্ডন যাচ্ছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না এত আনন্দ হচ্ছে। তো চলো চেকিং চেকিং হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার। তো বন্ধুরা দেখো এসে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবার সব লাগেজ চেকিংয়ে দিয়ে দেওয়া হবে, লাগেজ দিয়ে দেওয়া হবে, দিয়ে আবার চেকিং হবে। এই যে দেখো এয়ারপোর্টটা, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে ইন্টারন্যাশনাল দিকটা আর কি। আমরা এতদিন ডিপার্চারের দিকটা গেছি, ডোমেস্টিকের দিকটা গেছি, এখন ইন্টারন্যাশনালের দিকটা এলাম। বন্ধুরা খুব আনন্দ হচ্ছে। দেখো চেকিং হো গিয়া। তো আমি আমি জানা হ্যাঁ চেকিং হো গিয়া, ট্রেন মানে বহুবার গিয়া থা, আমি যাতি হ্যাঁ আর ইস বার না, মেরেকো বহুত আনন্দ, মতলব ক্যা বলতে হ্যায়, খুব খুশি লাগছে আমার, আমার ভীষণ খুশি লাগছে যে আমি লন্ডন যা রই হু।
एक्चुअली लंदन जाएंगे, फिर उधर से बहुत सारा जगह घूमेंगे बहुत सारा जगह घूमेंगे तो सब आप लोगों के साथ शेयर करेंगे, सब कुछ तुम्हारे साथ शेयर करब तो चलो अभी तो चेकिंग हो गया, अभी फ्री हूँ, अभी जाएंगे दिल्ली। दिल्ली से रात 2 बजे हमारा फ्लाइट है, दिल्ली से रात 2 बजे हमारा फ्लाइट है लंदन। देखो फ्रेंड्स, एयर इंडिया ए में आ गया, अभी सामान देने का। तो ये देखो लाइन में खड़ी हूँ हम लोग, सब लाइन ही है। ये जो हमारा भी बंधुरा एयर होस्टेस से ड्रेस चेंज हो गया, आगे छो शाड़ी, प्रथम छो शाड़ी तर स्कार्ट, एन चूड़ीदार रही है। कि सुंदर लगे मेगुलो के छोटो छोटो शर्ट शर्ट कुरती पड़े एयर होस्टेस, एक कोट जहर कोट टाइप और एक स्लैक्स, कि अपूर्व लगे देखते, आधुनिक हो सब आस्ते आस्ते। आसल इंडियन एयरलैंसटा हमार मन टाटारा के लिए, কিন্তু সেই পুরানো এয়ারগুলোই রয়ে গেছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই যে দেখো এয়ার হোস্টেস, দেখো এদের এখন ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, না ইন্ডিগোর ড্রেসটা অবশ্য স্কার্টই আছে, কিন্তু এরকম লাল ব্ল্যাক বিভিন্ন কালারের এরা কুর্তি পরেছে, দেখো কি সুন্দর লাগছে, তো দারুণ লাগছে দেখতে। আমি বাংলা বলছি।